শিশু স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইংলিশ অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি। আজকে আমরা পড়ব ইজি লার্নিং ইংলিশ প্রাইমারি বুক, ঠিক আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রি প্রাইমারি। ওকে, আজকে আমরা 24 এবং 25 পেজ এটা একটু আমরা শিখব। এখানে দেখো লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ ই আই ও ইউ। কোথায় কোথায় এ হবে, কোথায় ই হবে, কোথায় ও হবে, কোথায় ইউ হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। মনে আছে আমরা পাঁচটা ভাওয়েল শিখেছিলাম, কি কি? এ ই আই ও ইউ। ঠিক এভাবে তোমাদেরকে এটা লিখতে হবে, ঠিক আছে? আবারও বলছি, এখানে দেখো একটা ক্যাটের ছবি আছে, সি ড্যাশ টি। তাহলে মাঝখানে কি হবে, এ হবে না আই হবে? এ হবে না, এখানে তোমরা এ বসাবে। ঠিক এভাবে তোমরা ছবি দেখে দেখে বুঝে বুঝে তোমরা বসাবে। ওকে, এটা গেল একটা কাজ। আর একটা আমি তোমাদের জন্য শিট তৈরি করেছি, দেখো এখানে আমি লিখেছি এ ই আই ও কালার শিট। এখানে তোমরা এ ই আই ও ইউ লিখে যে কোনো ছবি আঁকবে যেখানে এ থাকবে। যেমন আমি এখানে ক্যারোট এঁকেছি, তোমরা কালার করে ক্যারোট লিখে এ নিচে একটা টান দিলে। তারপরে আমি ট্রি দিয়েছি না, ট্রিতে কি ই আছে। তারপরে আমি কাইট দিয়েছি, আই আছে, অরেঞ্জ দিয়েছি, ও আছে, আমব্রেলা দিয়েছি, ইউ আছে। এভাবে তোমরা যেখানে এ ই আই ও ইউ আছে এরকম ছবি এঁকে তোমরা ঠিক এইভাবে একটা করতে পারো, ঠিক আছে? এটা ঘরে বসে, এখন তো ঘরে অনেক সময়, তোমরা এভাবে করেও শিখে নিলে। এবার আসো, আজকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। দেখো এখানে লিখেছি ফিল ইন দ্য গ্যাপস উইথ এ ই আই ও ইউ। আমরা চারটি করব, হ্যাঁ। নাম্বার ওয়ান দিয়েছি বল, নাম্বার টু দিয়েছি ফিশ, নাম্বার থ্রি দিয়েছি নেট, নাম্বার ফোর দিয়েছি কাপ। ফাইভটা করবো না, আমরা চারটা করব, ঠিক আছে? তোমরা এই চারটা করে হোমওয়ার্ক হাতে একটা পেজে তুলে সেই কাজটা করে আমাকে কমেন্টস বক্সে পাঠিয়ে দিবে, আই উইল চেক ইট। এই একই জিনিস আমি তোমাদের একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। তোমরা কি সবাই বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি উপরে লিখলাম ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস উইথ এ ই আই ও ইউ, ঠিক আছে? আচ্ছা, এবার নাম্বার ওয়ান দিয়ে আমি একটা বলের ছবি আঁকলাম। বলের ছবি এঁকে এখানে কি লিখলাম, বি ড্যাশ এল এল, ঠিক আছে? নাম্বার টু দিয়ে একটা ফিশের ছবি আঁকলাম। দেখো তোমরা কিন্তু অনেক সুন্দর ছবি আঁকতে পারো, আমার চেয়েও অনেক ভালো ছবি আঁকতে পারো। এফ লিখে ড্যাশ, তারপরে এস এস। নাম্বার থ্রি, সবাই খেয়াল করো বোর্ডে, একটা নেটের ছবি, হ্যাঁ। নেটের ছবি এঁকে নিচে কি লিখলাম, এন ড্যাশ টি। এবার নাম্বার ফোরে চলে যাই, নাম্বার ফোর দিয়ে একটা কাপের ছবি আঁকলে, ঠিক আছে? কাপের ছবি এঁকে নিচে তোমরা সি ড্যাশ পি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা একটা পেজে করে তোমরা আমাকে কমেন্টস বক্সে পাঠিয়ে দিবে এবং আমি সেটা চেক করব। আর তোমরা প্রতিনিয়ত ইংলিশ ক্লাসে যোগ দিবে, পড়াশোনা কিন্তু করতে হবে, তাই না? এখন পরীক্ষার সময় এসে গেছে আর ঘরে বসে তোমরা পড়াশোনা করবে। আশা করছি সুস্থ আছো, সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। বাই বাই স্টুডেন্টস।